ফ্লোরে টাইলস লাগালে মশলা সিমেন্ট কত ইঞ্চি দিতে হয়, সঠিক নিয়ম কি, আর এর ভিতরে রহস্য কন্ট্রাক্টর এবং মালিকের মধ্যে কি নিয়ে তর্ক বাজে, আজ সবকিছু বলবো। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখতেছেন যে বাড়িটি প্রথমে দেখিয়ে নিচ্ছি, আপনাদের এক এক করে দেখে নিন। এখানে যে টাইলসের নিচে যে বালু মশলা খেয়েছে সেটি হয়েছে এখানে 2.5 ইঞ্চি। তো সেটি খুব ভালোভাবে খেয়াল করলে পারবেন, এখানে কিন্তু মাটন দিয়ে ধরা হয়েছে। তো এখানে কিন্তু রয়েছে প্রায় 2.5 ইঞ্চি। এরকম করে মূল সঠিকটি কত ইঞ্চি পরিমাণ বালু খেতে পারে একটি টাইলসে, আর এখানে যেটি নিয়ে মালিক পক্ষ এবং কন্ট্রাক্টর পক্ষ কীভাবে তর্ক হয় কী নিয়ে, এই যে দেখতেছেন এখানে কিন্তু রয়েছে 2 ইঞ্চিরও কম, 2 ইঞ্চিরও কম রয়েছে মশলা লাগানো। তো এগুলো নিয়ে যে প্রশ্নগুলো হয়ে থাকে, অনেকেই বলে থাকে টাইলস লাগানোর মশলা আসলে সঠিকভাবে কত ইঞ্চি খেলে ভালো হয়, এই যে দেখতেছেন এখানে কিন্তু দেখতেছেন 2.5 ইঞ্চি। তো এই 2.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি কেন হচ্ছে, কারণটা কি, আপনাদের অনেকেরই জানা হয়তো আছে, অনেকেরই জানা নেই, এই নিয়ে অনেক তর্ক বিতর্কই চলে আসেনি। যে দেখতেছেন এখানে কিন্তু 2 ইঞ্চি রয়েছে, পুরাই 2 ইঞ্চি। তো এখানে কিন্তু রুম রয়েছে মোটামুটি 6টি, তো 5টি 6টি জায়গায় কিন্তু ধরা হয়েছে, এখানে 6 ইঞ্চিরও, এখানে 2 ইঞ্চিরও কম রয়েছে। তো এই পার্থক্যগুলো কেন হচ্ছে, আর এই নিয়ে তর্ক হয় যে টাইলস এক সমান খায় না কেন মশলা। তো আসলে সঠিক অর্থ হচ্ছে এখানে মশলা এক সমান খাবে না কখনোই, কেননা একটি বিল্ডিংয়ের ছাদে যখন করা হয় সেটি কেন এরকম হয়, এই যে দেখতেছেন এখানে কিন্তু 2.25 ইঞ্চি রয়েছে। আপনাদের কিন্তু সব কিছু লেখা সহকারে এবং সাথে যে মাটাম রয়েছে সেই মাটামটি বসিয়ে আপনাদের সরাসরি দেখাচ্ছি, একটু লক্ষ্য করলেই পেয়ে যাবেন। তো এটার মূল তথ্যটি কেন এরকমটি হয়, এখানে দেখছেন 2.25 ইঞ্চি রয়েছে খেয়েছে। তো এই ফ্লোরে মূল সঠিক নিয়মটি হচ্ছে আপনার টাইলসের নিচে যে মশলাগুলো সেটি 1.5 ইঞ্চি পরিমাণ খেয়ে থাকে। তো 1 ইঞ্চি দেওয়া হয় না, 1 ইঞ্চিতে কখনো হয় না, সেটি অনেক সময় টাইলস চটকে যেতে পারে, সেটি ভালোভাবে ফিটিংস হয় না। তো মোটামুটি আপনার 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পরিমাণ খেতে পারে, তার বেশি খেলে কেন খায় কিন্তু সেটি খায় না, কিন্তু কী কারণে খেয়ে থাকে, অনেক সময় 3 ইঞ্চি পরিমাণও হয়ে থাকে, সেটি কেন হয়, এখানে দেখতেছেন 2 ইঞ্চি। তো শেষ পর্যন্ত আপনি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকবেন, না হলে আপনার যে গোপন রহস্যটি সেটি বুঝতে পারবেন না। এই ভিডিওটি কিন্তু একজন কন্ট্রাক্টর এবং মালিক সবার জন্যই প্রযোজ্য, কেননা এইটি নিয়ে অনেক তর্ক বিতর্ক এসে যায়। চলুন তাহলে মূল রহস্যটি বলি। যখন একটি ছাদের ডালাই দেওয়া হয় তখন কিন্তু ছাদ আপনার অবশ্যই যদি মাঝখানে পানি আটকে থাকে তাহলে সেটি নিয়ে অনেক সময় মালিক পক্ষ এবং কন্ট্রাক্টরের পক্ষ দ্বন্দ্ব চলে যায়, কেন মাঝখানে পানি আটকে থাকলো। অনেকেরই প্রশ্ন হচ্ছে মাঝখানে যাতে পানি আটকে না থাকে ছাদে, তো আটকে না থাকলে সেই কারণে কিন্তু ছাদের মাঝখানে অবশ্যই 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি টান দিতে হয়, তাহলে কিন্তু মাঝখানে যে হিসেবে আপনার টাইলসগুলো ফিটিং করা হয় সাইটে গেলে কিন্তু সেখানে দেখবেন আপনার যে 1 ইঞ্চি ছাদের ডাল দেওয়া হচ্ছে সেই ডালু থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি খেয়ে যায়। তো সেই জন্য মাঝখানে হিসেব করে নিতে হবে, অনেক সময় সেই ডালের জন্য এই কাজগুলো হয়ে থাকে। আর যদি যেটি বলেন যে একবারে সমানভাবে ছাদ করবেন একদম লেভেল সুতায়, সেটি কিন্তু কখনোই হয়ে থাকে না, সেটি কারো দ্বারা সম্ভব হয় না, কেননা ছাদের ডালাই একদম লেভেল কখনো 20 হবে না, সেখানে 18-20 হয়ে যায় যতই আপনি লেভেল করেন। তাহলে আপনাদের কিন্তু প্রতিটি রুম দেখালাম, এখানে কিন্তু মোটামুটি একটি তর্ক বিতর্ক যেমন হয়ে যায় অনেকের সাথে, যে না দেখে না বুঝেই বলা হয় যে 5 ইঞ্চি বালু খেয়েছে, কেউ বা 4 ইঞ্চি বলে, আসলে আপনার মাল আপনি জিনিসটি বুঝে নেবেন কীভাবে খাচ্ছে। তো এইটি নিয়ে কোনো সমস্যার কারণ নেই, কারণ আপনার ছাদ যখন একটি ছাদ একতলা করেছেন সেটি পরবর্তীতে দুইতলা করবেন সময় লাগতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু সেই ছাদের ওপরে মাঝখানে অবশ্যই টান থাকে। তো সাইটে যে কিনারে থাকে যেদিকে পানি নামে ছাদের, সেদিকে হিসেব করলে কিন্তু আপনার ডাল অনেকটাই বেশি পরিমাণ বালু খেয়ে থাকে টাইলসের নিচে। তো এটি কোনো সমস্যা নয়, আপনার সঠিকটি জেনে গেলেন 2 ইঞ্চি পরিমাণ খেতে পারে। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।